नमस्कार बंधुरा, आमी संचिता, संचिता सेशंस रेसिपीजे आपनादेर के अनेक अनेक स्वागत। आज के एई रकम एकटा भीषण सुंदर शीतकालीन एकटा रेसिपी। देखुन चिंगड़ी माछ खेते आमरा सबाई खूब भालोबासी, आर एई रकम शीतेर दिने पेंयाज कलि तो प्रत्येक बाड़ीतेई हये थाके। ताहले दुये मिले जदि एकटा सुंदर रेसिपि तैरि करे नेवा जाय, आर ताओ जदि आर खूब सुंदर टेस्टी आर खूब ताड़ाताड़ि हये जाय, ताहले खूब भालो हय ना? आपनार अनेक ब्यस्ततार मध्ये एकटा सुंदर ताड़ाताड़ि रेसिपि खूब ताड़ाताड़ि हये जाबे। आर দেখুন পেঁয়াজ কলিগুলোর কালার কিন্তু একদম অক্ষুণ্ণ আছে, সবুজটা সবুজই হয়ে রয়েছে, কালো হয়ে যায়নি, আর একদম সুন্দর তাজা, ভীষণ টেম্পটিং লাগছে, আর ভীষণ ইজি। যারা একদম কম তেল মশলা খেতে পছন্দ করেন তাদের জন্য তো একদম পারফেক্ট, একদম বেশি মশলা এর মধ্যে পড়ে না, অথচ একদম লাঞ্চ জমে যাবে। চিংড়ি মাছগুলোকে আমি সামান্য ভেজে নিয়েছি, আর সেই চিংড়ি মাছের যে জুসটা ছিল তার মধ্যেই আমি আবার এক চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে পাঁচ ফোড়ন দিচ্ছি। আর এখানে আপনি যেরকম পরিমাণ ঝাল খেতে পছন্দ করবেন সেই পরিমাণ লঙ্কা ব্যবহার করুন। এখানে এই রকম স্লাইস করে নেওয়া কিছু আলু দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের আলুকে এরকম পাতলা পাতলা লম্বা লম্বা স্ট্রিপ করে কেটে নিয়েছি। এখানে আলু দিলে তরকারিটার মধ্যে একটা বাইন্ডিং তৈরি হবে এবং খেতেও ভালো লাগবে। শীতের দিনে নতুন আলুর আদি তো আলাদা। দুটো বড় পেঁয়াজকে এরকম ভাবে কেটে এখানে, মানে কোনো রকম প্রসেস অনুযায়ী চপ করতে হবে এমন না, রাফলি মোটা মোটা চপ করলেই বরঞ্চ বেশি ভালো হবে। এবার খুব ভালো করে আমরা আলুটাকে ভেজে নেব। দেখুন সতে হয়ে গেছে, একটু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা একটু বেশি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর হলুদও দিতে হবে, আর ব্যাস, আর কিন্তু বেশি কিছু এখানে দরকার পড়বে না। আর একটা ইনগ্রেডিয়েন্টস আছে, সেটা আমরা শেষের দিকে দেব। এবার খুব ভালো করে আমরা এটাকে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিন যাতে নুন আর হলুদটা একসাথে মিশে যায়। এবারে দুটো টমেটো দেখালাম, এরকম দুটো টমেটো আমি এখানে, এটাও কিন্তু রাফলি লম্বা লম্বা করে চপ করে দিয়ে দিয়েছি। এখানে সব কিছু একসাথে মিলেমিশে ম্যাশডও হয়ে যাবে, আবার খুব যে ম্যাশড হবে এমনটাও কিন্তু নয়। এবারে একই সাথে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। আমি যেখানে থাকি গঙ্গা নদী খুব কাছে, গঙ্গার একদম তাজা ফ্রেশ চিংড়ি মাছ এটা, তাই জন্য আমি আর এর অন্য অংশগুলোকে ছাড়াইনি, এইভাবেই রেখে দিয়েছি। তো এবার আমরা একটু চাপা দিয়ে রাখব, 10 মিনিটের মতন, একটু কম আছে, চাপা দিয়ে রাখলেই তৈরি হয়ে গেল আপনার এত সুন্দর একটা রেসিপি। না, সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা বাকি আছে তো, এই যে চিনি, চিনিটা কিন্তু এখানে একটা আলাদা স্বাদ তৈরি করে দেবে। ঝাল আছে, টক আছে, তার সাথে চিনি যদি মিশিয়ে দেন আর তাহলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। তবে হ্যাঁ, আপনি যদি চিনি খেতে একদমই পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। ব্যাস, আপনার লাঞ্চ কিন্তু জমে যাবে, লাঞ্চের একটা পদ তো ভালোভাবে তৈরি হয়ে গেল। এবার বাকি আর রেসিপির জন্য আপনি আমার এই রেসিপির অন্যান্য প্লেলিস্ট এবার অন্যান্য ভিডিওগুলোকে চেক করতে পারেন, কিন্তু অনেক টেস্টি টেস্টি রেসিপি কিন্তু আমি শেয়ার করে থাকি। এখানে এই রকমভাবে সুন্দর একটা রেসিপি রেডি হয়ে গেল। এত সুন্দর রেসিপির জন্য একটা লাইক তো অবশ্যই চাই, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্য করেই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটাও প্রেস করে দিন। ধন্যবাদ বন্ধু, আপনি আমার সমস্ত ভিডিওটা দেখেছেন এবং সমস্ত ভিডিওগুলো, বাকি ভিডিওগুলোকে দেখবার জন্য আপনাকে অনুরোধ করছি। আর প্লিজ আপনি আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন, আর এইরকমভাবে আমি আপনাকে খুব হেলদি হেলদি টেস্টি টেস্টি খাবার খুব কম সময়ের মধ্যে যাতে আপনি তৈরি করতে পারেন তা আপনাকে আমি দিয়ে যাব। অবশ্যই আপনার দিন শুভ হোক, আপনি খুব ভালো থাকুন আর এনজয় করুন, এই ধরনের গুড ফুড গুড লাইফ এনজয় করতে থাকুন। ধন্যবাদ বন্ধু, আপনার সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। Thank you.